एक्स बी आई दिया छे वन बाय ए प्लस बी प्लस एक्स समान वन बाय ए प्लस वन बाय बी प्लस वन बाय एक्स ठीक आछे এখানে বলা হয়েছে x not equal to 0 আর মাইনাস a প্লাস বলে দিয়েছে x এর জায়গায় তুমি এটা বসালে বা এটা বসালে তুমি এখানে কিন্তু সমীকরণ পাবে না বুঝছি x মান যদি 0 বসিয়ে দাও এখানে 0 বসিয়ে দাও তাহলে x বর্জিত একটি রাশিমালা পাবো তাই না তাহলে এখানে আমাকে তো সমাধানটা করতে হবে x এর ঠিক আছে এই x টা কিন্তু এটাই x চললাছি আর এগুলো হচ্ছে a b এগুলো হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা মাত্র ঠিক আছে এই এখানে সমাধান x এরই বার করতে হবে এখন এই ধরনের সমাধানগুলো কি করবে না x এর কাছে x টাকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে 1 বাই a প্লাস b প্লাস x আর এই 1 by x টাকে এদিকে নিয়ে এলে 1 by x minus 1 by x হবে তাই না আর এদিকে দেখো 1 by a plus 1 by b হয়েছে এখানে a b c সবই চলছে x a b সব চলছে কিন্তু এই x চলছেটা আমাকে এখানে দ্বিঘাত সমীকরণে এই x চলছেটাকে কাজে লাগবে আর এই সংখ্যাগুলো এগুলো এই a এবং b এগুলোকে কিন্তু ধ্রুবক রাশিমালায় বলা যেতে পারে এখন দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো a প্লাস b প্লাস x ইনটু x এটার একটা উৎপাদক এটা একটা উৎপাদক তাহলে এই উৎপাদক দুটোর লস আলাদা তাহলে আমরা লিখতে পারি লসাগুটা x ইনটু a প্লাস b প্লাস x ঠিক আছে তাহলে দেখো a প্লাস b প্লাস x এখানে a প্লাস b প্লাস x মিলে গেল তাহলে x এর সঙ্গে এক গুণ হবে তাহলে x হয়ে গেল প্লাস এখানে মাইনাস আছে মাইনাস এখানে দেখো x এখানে x তাহলে মিলে যাচ্ছে x x মিলে যাচ্ছে তাহলে এইটাকে 1 দিয়ে গুণ করা এবং 1 শুধু 1 নয় মাইনাস 1 দিয়ে গুণ করা তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করা মানে হচ্ছে এটা মাইনাস a মাইনাস b মাইনাস x হয়ে যাবে ঠিক আছে সমান a আর b এর লস হবে a ঠিক আছে এখানে দেখো a a মিলে গেল তাহলে b এর সঙ্গে 1 গুণ করলে b প্লাস b b মিলে গেল a এর সঙ্গে 1 গুণ করলে a দেখো মাইনাস এক্স এখানে প্লাস এক্স কেটে দিতে পারি আমরা তাহলে এখানে দুটো মাইনাস এ মাইনাস বি আছে তাহলে মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন হলে এ প্লাস বি হয়ে যাবে মাইনাস এখানে দুটো মাইনাস আছে বলে মাইনাস কমন নিলাম আর নিচেই দেখো কি হবে না এক্স ইনটু এ প্লাস বি প্লাস এক্স সমান বি প্লাস এ বি প্লাস এ মানে বি প্লাস এ সমান এ প্লাস বি একই জিনিস তাহলে আমরা এটাকে এ প্লাস বি লিখতেই পারি এ প্লাস বি বাই এ ঠিক আছে এই যেমন সমান থাকলে এই সমান থাকলে আমরা উপরের যদি একই উৎপাদক যদি থাকে তাহলে তার গুণক কেটে দিতে পারি আবার নিচে নিচে কাটে করতে পারি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরের উৎপাদক এ প্লাস বি আছে এখানেও আছে আবার এ প্লাস বি এদিকেও আছে সমানের উভয় পক্ষেই দেখতে পাচ্ছি এ প্লাস বি এখানে ওই প্লাস বি দুটো উৎপাদন মিল আছে তাহলে কেটে দিতে পারো তাহলে ওয়ান এবার আমরা গুণ করব এটার সঙ্গে তো গুণ করলে কি হবে বলো তো এ আর এক্স গুণ করলে এ এক্স বি আর এক্স গুণ করলে বি এক্স এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান দেখো মাইনাস আছে মাইনাস ওয়ান কে এ বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি ঠিক আছে বুঝতে পারলে এবার দেখো আমরা এই এ বিটাকে এইদিকে নিয়ে আসবো এ বিটাকে এইদিকে নিয়ে এলে আমরা কি পাবো এদের সমাধান করতে পারবো এখানে দেখো এ এক্স এ এক্স আর এ এক্স স্কোয়ারটাকে এখানে নিয়ে নাও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ বি সমান জিরো নিলাম কেন যদি আমরা এই দুটোর মধ্যে কমন নিই এই দুটোর মধ্যে যদি এক্স কমন নিই তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এ বি কমন যাবে না এক্স স্কোয়ার আর প্লাস এ বি যদি পাশে রেখে দিই তাহলে এক্স স্কোয়ার আর এ বির মধ্যে কমন যাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে এমনভাবে লিখতে হবে যেন দুটোর মধ্যে কমন যায় তাহলে এখানে দেখো এ এক্স আর এক্স স্কোয়ারটা লিখলাম এ এক্স আর এক্স স্কোয়ার লিখলাম আর পড়ে থাকছে বি এক্স আর এই এ বিটা পড়ে থাকলো বি এক্স আর প্লাস এ বি লিখলাম
দেখো এর মধ্যেও কমন যাবে বি আছে, এর মধ্যেও এক্স আছে, কমন যাবে তাই না? সেই জন্য আমরা একটু সাজিয়ে নেব। এবার দেখো এখানে এক্স কমন নিলে, এক্স কমন নিলাম তাহলে এ প্লাস এখানে পড়ে থাকবে, দেখো এক্স, এ প্লাস এক্স পড়ে থাকবে। এখানে দেখো বি কমন নাম, তাহলে এখানে পড়ে এক্স প্লাস, এক্স প্লাস বি কমন নিয়েছে তাহলে এক্স প্লাস এ পড়ে থাকবে সমান জি। একটু আগে আমরা বলেছিলাম এ প্লাস বি আর বি প্লাস এ একই জিনিস, তাহলে এ প্লাস এক্স আর এক্স প্লাস এ একই জিনিস, তাহলে এই দুটোর মধ্যে আমরা আবারও কমন পাচ্ছি কি না, এক্স প্লাস এ কমন হয়েছে, এ প্লাস এক্স বা এক্স প্লাস এ একই জিনিস, তাহলে এক্স প্লাস এ কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস বি, এক্স প্লাস সমান। তাহলে দেখো এখানে আমরা দুটো রাশি গুণফল জিরো পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস এ সমান জিরো নতুবা এক্স প্লাস বি সমান জিরো, হয় এটা সমান জিরো নতুবা এক্স প্লাস বি সমান জিরো। তাহলে এক্স সমান এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস এ, আর এখানে এক্স সমান মাইনাস বি, তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান যত হবে এক্স সমান মাইনাস এ আর মাইনাস বি, এটাই সমাধান। বুঝতে পারলে? এই অঙ্কটাই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে এবং একটু চেঞ্জও করে। কীরকম চেঞ্জ করে না, এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, দিয়ে থাকি ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি সমান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এরকম অঙ্কটা দেওয়া থাকে। ঠিক আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে এই অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু মাধ্যমিক অনেকবার এসেছে। এর ক্ষেত্রে কী করবে তোমরা, এইটা এইদিকে নিয়ে আসবে, একই নিয়মে অঙ্কগুলো করবে। ঠিক আছে, একটু মাইনাসের চিহ্ন আছে, এটাকে একটু খেয়াল রেখে করবে। বুঝতে পারছি, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখাই, দেখো দিয়ে আছে এই অঙ্কগুলো ভালো করে দেখবে একবার, 18 অঙ্কটা দিয়ে আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি। ঠিক আছে, এটারও দিয়ে আছে এক্সের মানটা জিরো নয় এবং মাইনাস বি নয়, এক্সের মানটা যদি মাইনাস বি করো তাহলে এখানে দেখো এক্সের মান মাইনাস বি করলে মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কগুলো কী করবে না, এটা লস উগো করবে, কারণ লস উগো কেন করতে হচ্ছে না, এখানে যোগ বিয়োগ থাকলে লস উগো, এটা তো প্রথম দিনই বললাম এক্স ইন্টু এক্স প্লাস বি এর লস উগো, আর এর লস উগো কত হবে এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, লস উগো হলো, তাহলে এক্স এর সঙ্গে এক্স মিলে গেল, এক্স প্লাস বি কে এক দিয়ে গুণ করলে এক্স প্লাস বি, এক্স প্লাস। ঠিক আছে, দেখো এক্স প্লাস বি কে এক্স প্লাস বি দিয়ে যদি ভাগ করি তাহলে আমার ভাগফল এক, এক কে তাহলে আমার ভাগফল হবে এক্স, এক্স কে এক দিয়ে গুণ করলে এক্স, তাহলে এখানে মাইনাস থাকার জন্য মাইনাস এক্স। একই রকম ভাবে আমরা এটাকেও এরকম ভাবে যদি করি তাহলে এ মিলে যাচ্ছে এ প্লাস বি কে এক দিয়ে গুণ করলে এ প্লাস বি মাইনাস, এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি মিলে যাচ্ছে তাহলে ভাগফল এ, এ কে এক দিয়ে গুণ করলে। ঠিক আছে, এখানে মাইনাস এক্স প্লাস এক্স, এখানে প্লাস এ মাইনাস মাইনাস এ, প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি সমান, এখানেও দেখো বি বাই এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা বলেছিলাম যে উপরের সঙ্গে উপরের কাটাকাটি করতে পারো যদি উৎপাদক মিল থাকে, তাহলে এখানে বি আছে বি একে বি। ঠিক আছে, এবার আমরা কী করবো, কোনাকুড়ি গুণ করবো, গুণ করে নাও তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর বি আর এক্স গুণ করলে বি এক্স। ঠিক আছে, সমান এ কে দিয়ে গুণ করলে এ, আর এখানে এক আছে তাহলে এ স্কোয়ারই হয়ে যাবে,
প্লাস এ আর বি গুণ করলে এটি, বুঝতে পারলে? এবার দেখো এই এক্স স্কোয়ার গুলোকে এক কাজ করে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? এদের এক কাজ করলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে যাবো, প্লাস বি এক্স মাইনাস এ বি সমান জিরো। দেখো এই এক্স স্কোয়ার আর এ স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসছি বলে মাইনাস হয়ে যাচ্ছে, আর এই দুটোকে এক কাছে করছি এই কারণেই যে এদের মধ্যে একটা সূত্র হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। আর এখানে দেখো প্লাস বি এক্স বি এক্স লিখলাম, আর এ বিটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস এ বি আছে মাইনাস এ বি হয়ে যাচ্ছে। এখন এইটাকে যদি আমরা সূত্র ভাঙি, তাহলে সূত্র ভাঙলে কী হবে, না এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? এই দুটোর মধ্যে দেখো আমরা আবারও কমন পেয়ে যাচ্ছি, এখানে প্লাস হচ্ছে বলে প্লাস যাবে, বি এখানে বি, তাহলে বি কমন, তাহলে কি এক্স মাইনাস সমান, ঠিক আছে? এখন দেখো এই উৎপাদক আর এই উৎপাদকগুলোর মধ্যে মিল আছে যেটা, সেটা আমরা আবার কমন নিতে পারি, এক্স মাইনাস এ এখানে এক্স মাইনাস এ, তাহলে আমরা কমন নিলাম এক্স মাইনাস এ, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস এ কমন যদি নিই, তাহলে এক্স প্লাস এ প্লাস বি পড়ে থাকবে, এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস এ পড়ে থাকলো, আর এখানে এক্স মাইনাস এ কমন নিয়েছে, তাহলে প্লাস বিটা পড়ে থাকবে প্লাস সমান জিরো। তাহলে এখানেও দেখো দুটো রাশি গুণফল জিরো, তাহলে হয় এক্স মাইনাস এ সমান জিরো, তাহলে এক্স সমান এ, নতুবা এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো, তাহলে এক্স সমান, আমাকে সমাধান করতে গেলে এক্সটাকে রাখতে হবে, এক্স এখানে চল আছে, এই এক্স এর সমাধানটাই করতে হবে, বুঝছি? কারণ এখানে দেখো এখানে যে সমীকরণটা এসেছে, এখানে এই এক্স স্কোয়ার এই এক্স এই এক্স এর সমাধান করতে হবে, এই এ বলতে এখানে এ বি এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেগুলো চল আছে বটে, কিন্তু এখানে এর সমাধান করলে হবে না, এখানে আমাকে সমাধান করতে হবে এক্স, ঠিক আছে? এবার দেখো তাহলে এক্স এক্স এর মানটা বার করতে গেলে এটাকে ওই দিকে নিয়ে যেতে হচ্ছে, তাহলে মাইনাস এ হয়ে গেল, বিটা ওই দিকে নিয়ে যাও তাহলে মাইনাস বি, তাহলে এক্স সমান মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলাম দুটোতেই মাইনাস এ, মাইনাস কমন নাও, তাহলে এ প্লাস, ঠিক আছে? নির্ণয় সমান, নির্ণয় সমান, এক্স সমান কত হলো, এ হলো, আর মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? বুঝতে পারলে? এই ধরনের অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখো আর একটা অঙ্ক দেখেন, আরেকটা অঙ্ক আছে উনিশের দেখের অঙ্কটা দেখবে, উনিশ দিয়ে আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সমান একের ছয়, যেখানে এক্স এর মান বলা আছে এক দুই তিন চার, এই মানগুলো নেই, এক্স এর মান এক অথবা দুই অথবা তিন অথবা চার হবে না, ঠিক আছে? এবার দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কেমনভাবে সমাধানে আসবো, এই যে রাশিমালাটা আছে এই রাশিমালাটাকে আমরা যদি বিয়োগ আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারবো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু। যদি তুমি এই এইটার লসও করো তাহলে এটা ফির চলে আসবে, এটাকে যদি আমরা যদি ধরো এটা লসও করলাম, তাহলে লসও কত হবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এইটার সঙ্গে এটা ভাগ করে মিলে গেল, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান এককে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে,
এখানে মাইনাস আছে মাইনাস বুঝি এটার সঙ্গে এটা ভাগ করে দাও তাহলে এক্স মাইনাস টু দিয়ে আমাকে এই মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাবো এখানে এক্স প্লাস টু। দেখো এটা আমরা কেটে দিতে পারি, এটা এটা থেকে এটা বিয়োগ করতে আমার হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, ঠিক আছে মানাটাই ফিরে আছে। তাহলে আমরা এই অংশটাকে এইরকম আকারে লিখতে পারি, ঠিক আছে বুঝতে পারলে। তাহলে দেখো এখানে এই অংশটাকে কীভাবে লিখবে, তাহলে থ্রিটাকে এখানে যেমন টু এক্স মাইনাস টুটাকে আগে লিখবে তারপর এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে কীটা আমরা লিখবি এক্স মাইনাস থ্রিটাকে আগে লিখবো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, ঠিক আছে। তার মানে এটাকে কী আকারে লিখবে না ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান এক এর ছবি, বুঝতে পারলে হবে। এখানে দেখো একটা মিল খুঁজে পাচ্ছি, দেখো এখানে ওয়ান বাই এক্স মাইনাস টু এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এখানে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু আমরা কাটতে পারি, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটাও কেটে যাচ্ছে, বুঝতে পারলে। থাকলো কোনটা মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর আর প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর, এই দুটো রাশিমালা থাকবে। আমরা দেখো মাইনাসটা প্রথমে আছে এটাকে আমরা লিখবো না, আগে এই প্লাসটা যেটা আছে এটা কাটবো, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান এক এর ছবি, বুঝতে পারলে। আগে প্লাসটা আছে প্লাসটাকে আগে লিখে নেবো তারপর মাইনাস মাইনাস লিখে, কারণ প্রত্যেকটা জিনিস দেখো প্লাস তারপর মাইনাস প্লাস তারপর মাইনাস প্লাস মাইনাস এরকম আবার লেখা হয়েছে। এবার এই দুটো লস হবে, এই দুটো লস উপভোগ হবে না এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর মিলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ানকে এক দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়ান হয়েছে। এখন এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ হবে এক্স মাইনাস ফোর, যেটা এক্স মাইনাস ফোরকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে দেখো মাইনাস এক্স আর এই মাইনাস মাইনাস প্লাস সমান এক, ঠিক আছে। দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিতে হবে, মাইনাস ওয়ান আর প্লাস ফোর যোগফল থ্রি প্লাস থ্রি হয়েছে। এবার এইটা এটা গুণ করবে, গুণ করলে কথা হবে দেখো এটা গুণ করলে তোমরা গুণ পাশে করে নেবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান এক, এই গুণটাও তোমাদের দেখাই এক্স মাইনাস ফোরকে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে পেরেছো। প্রথমে গুণ করে নাও এই দুটো গুণ করে নাও এক্স স্কোয়ার হয়েছে, এটা এটা গুণ করে নাও এই দুটো বাকি যে দুটো সংখ্যা আছে তাদের যোগ করে নাও, তাহলে মাইনাস ফোর আর মাইনাস ফাইভ মাইনাস ফোর আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ ফাইভ এক্স বসিয়ে এক্স স্কোয়ার তারপরে চল্লাশ এক্স স্কোয়ারের পর এক্স হবে ক্রম অনুসারে সাজালে হয়েছে। তাহলে প্রথমে গুণ তারপরে যোগ হলো দিয়ে আবার লাস্টে এই দুটো গুণ, তাহলে মাইনাস ফোর আর মাইনাস ওয়ান যোগ করলে গুণ করলে কথা হবে প্লাস ফোর, দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, ঠিক আছে। তাহলে আবার একবার বলি এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো, তাহলে প্রথম প্রান যে পদগুলো আছে সেই প্রান্তীয় পদগুলোর গুণ করে নাও, এটা ধরো এখন পাশে রেখে এইটা এইটা গুণ করো এক্স স্কোয়ার হলো, এইটা এইটা গুণ করে নাও এই পাশে লিখে দাও প্লাস ওয়ান, এইটা এইটা গুণ করে এক্স স্কোয়ার হলো এইটার সঙ্গে এইটা গুণ করে এখানে বসিয়ে দাও হয়েছে। এবার মাঝখানে কি বসবে, মাঝখানে বসবে এই প্রান্তীয় পদ দুটো যেটা আছে শেষে যে পদ দুটো আছে মাইনাস চার আর মাইনাস পাঁচ এদের যোগফল, যোগফলটা কত হবে মাইনাস চার আর মাইনাস চার মাইনাস পাঁচ আর এখানে এক্স স্কোয়ারের পর তো এক্স হয়, ঠিক আছে আমাদের গুণ করতে এটা হবে। এবার আমাদেরকে করতে হবে গুণ করে নিতে হবে, কোনো কোনো গুণ করে নিতে হবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক দিয়ে গুণ করলে এটাই বসবে আর ছয় তিন, ঠিক আছে। এবার দেখো আমরা এইদিকে নিয়ে এলে আমরা সমীকরণ পাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠারো সমান আঠারোটা এইদিকে নিয়ে এলাম বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ সমান জিরো, আঠারো চার মাইনাস আঠারো প্লাস চার যোগগুলো মাইনাস চোদ্দ হবে,
14, 7 2 14, 7 থেকে 2 বিয়োগ করলে দেখো 5 হয়ে যাবে, আর বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ করতে হবে, তাহলে x স্কয়ার মাইনাস 7 মাইনাস 2 x মাইনাস 2 সমান 0, তাহলে x স্কয়ার মাইনাস 7x মাইনাস এখানে মাইনাস প্লাস 2x মাইনাস 14 সমান 0, আর এখান থেকে দেখো x কমন এলাম, তাহলে x মাইনাস 7 প্লাস 2 কমন এলাম, এখানে দুটো কি দুই দিয়ে ভাগ করা যাবে x মাইনাস সমান 0, তাহলে x মাইনাস 7 কমন নিলে পড়ে থাকবে x প্লাস 2 সমান 0, তাহলে দুটো রাশির গুণফল 0 হয়, x মাইনাস 7 সমান 0 বা x সমান 7 হবে, অথবা হতে পারে x প্লাস 2 সমান 0, তাহলে x সমান মাইনাস 2, নির্ণয় সমাধান কত হলো, অতএব নির্ণয় সমাধান x সমান 7 আর মাইনাস 2, বুঝতে পারলে এখানে x সমান 7 হলো আর মাইনাস 2, এটাই নির্ণয় সমাধান, ওটা বুঝতে পেরেছো অঙ্কটা? এবার দেখো এই অঙ্কটাই যদি একটু আলাদা রকম ভাবে দেয়, এর যেমন 1 তারপর 2 তারপর 2 তারপর 3 3 তারপর 4 এরকম আছে, দেখো পর পর আছে সংখ্যাগুলো, এটা যদি একটু আলাদা রকম থাকে, যদি সংখ্যাটা এরকম থাকে থাকতে পারে অঙ্কে 1 এখানে 3 এখানে 3 এটা 5 এটা 5 এটা 5 এটা 7 5 এটা 7 এরকম আছে, যেমন 1 এখানে 1 ছিল 2 2 3 3 4 ছিল, এখানে 1 3 3 5 5 7 হয়েছে, এই ধরনের যদি থাকে তখন আমাকে করতে হবে হাফ দিয়ে, হাফ দিয়ে তারপর এরপর যেমন ভাবে করেছিল সেরকম ভাবে করবে, এই হাফ জিনিসটা চলে আসবে, হাফটা কেন আসছে দেখো এদের মধ্যে পার্থক্যটা কত, 3 থেকে 2 পার্থক্যটা কত, 1 বিয়োগ করলে কত হচ্ছে 2, সেই জন্য এখানে হাফ হচ্ছে, আর আগেটা ছিল কত x মাইনাস 1 আবার এখানে x মাইনাস 2, এদের পার্থক্যটা 1, 2 আর 1 পার্থক্য 1, এক বাই এক লেখা হয়, এক বাই এক মানে কি কিছু সেই একই জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যখন পার্থক্যটা 3 থেকে 1 বিয়োগ হয়ে যায় 2 হয়ে যাচ্ছে তখন এখানে হাফ লিখতে হবে, হাফ দিয়ে তুমি যেমন ভাবে আমি পড়ানো হলো এরকম ভাবেই সমাধানটা করবে, শুধু হাফটা লিখতে দাও দিয়ে যেটা অঙ্কটা শেষ পর্যন্ত হাফ দিয়ে এটা লিখবে, বুঝতে পারলে অঙ্কটা পার করবো তুমি, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার যে সমাধানগুলো ছিল সেই সমাধানগুলো তোমাদেরকে দেখালাম, আর তোমরা বাকি যে সমাধানগুলো আছে সেগুলো করবে, প্লাস উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, কারণ উদাহরণের অঙ্ক অনেক পরীক্ষার সময় অনেকবারই দিয়ে থাকে, তাই উদাহরণের অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে আমরা সামনে ক্লাসে শর্ট প্রশ্ন এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা আবারও এই চ্যাপ্টারে যে আরও যে অন্য অন্য অঙ্কগুলো থাকে সে অঙ্কগুলো নিয়ে আলোচনায় থাকবে, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।